সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বগুড়ায় আজ বিজয় দিবসে অনুষ্ঠিত হলো বগুড়া ও তার আশেপাশের এলাকার পাখিপ্রেমী ও কবুতর প্রেমীদের নিয়ে একটি মনোজ্ঞ পিকনিক। পিকনিকটি আয়োজন করা হয় বগুড়া পিজিয়ন্স ও বার্ডসজন্স এই গ্রুপের পক্ষ থেকে। পিকনিকে নতুন ও পুরাতন ব্রিডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ফয়সাল ভাই, বাবু ভাই, সারোয়ার ভাই, রমেল ভাই এবং আরও অনেকে। পিকনিকটি হয় মমইন ইকো পার্কে। বগুড়ার কবুতর সেক্টরের প্রয়াত গুরুজনদের জন্য পালন করা হয় এক মিনিটের নীরবতা। এরপরে অনুষ্ঠানের কেক কেটে বিজয় দিবসের আনন্দ ও পিকনিকের আনন্দ ভাগাভাগি করা হয়। দুপচাচিয়ার সৈয়ব ভাই পিকনিকের আমেজ সবার মাঝখানে ছড়িয়ে দিতে হঠাৎ করেই মিউজিক সিস্টেমে গান ছেড়ে দেন। মধ্যাহ্নভোজের জন্য সকলকে সরবরাহ করা হয় সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। মধ্যাহ্নভোজের পর মনোজ্ঞ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রয়ে 15টি পুরস্কার তুলে দেওয়া হয় বিভিন্ন সৌভাগ্যবান মানুষের হাতে এবং সবশেষে ফটোশ্যুটের মাধ্যমে ফটো সেশন কমপ্লিট করে এই পিকনিকটির কার্যক্রম শেষ হয়। বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা পাখি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন, কাজেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।